প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা নেবেন আশা করি ভালো আছেন আমি আজকে মাধ্যমিক পর্যায়ে কিছু এম সিকিউ নিয়ে আলোচনা করব এটা শুধু মাধ্যমিক পর্যায়ে না এটা বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষাতেও কাজে লাগবে তো যাই হোক আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা আমার দেখুন এখানে প্রথমে যে সল গাণিতিক সমস্যাটা আছে সেটা এক্স প্লাস ওয়ান অপন এক্স জিগাল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কোয়ারের মান কত এই সলিউশনটা একটা এই বর্গের অঙ্ক এটাকে বর্গের সূর্তির আমাকে সলভ করতে হবে কিন্তু এটা আমি সর্বমোট সর্বোচ্চ সময় পাবো এক মিনিট আমি এটাকে ভাঙে করতে গেলে অনেক সময় লাগবে সেই জন্য আমি আপনাদের একটা শর্টকাট নিয়ম শিখিয়ে দিচ্ছি সেভাবে আশা করি করলে উপকৃত হবে এখন এই যে মানটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান অপন এক্স থ্রি এই মানটা দেওয়া আছে যে মানই থাক না কেন এখানে থ্রি ফাইভ ফোর যেটে থাক সরাসরি সে মানের উপর আপনারা স্কোয়ার করে দেবেন আর এখানে প্লাসে দেওয়া আছে এখানে মাইনাস দিয়ে দেবেন দিয়ে টু দেবেন সূত্রে টু দেবেন আমি পরে বলছি সূত্র টুটা কীভাবে আসলো এখানে তাহলে নাইন মাইনাস টু ইজিক টু সেভেন আপনি এখানে সেভেন টিকচিহ্ন দিয়ে দিলেন এখন এই সূত্রটা আপনার সবসময় মাথায় রাখতে হবে এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে যদি মানটা প্লাসের থাকে এখানে প্লাস হবে মাইনাসের মানটা থাকলে এখানে মাইনাস হবে আর এখানে বাইরে প্লাস হবে অপোজিট সাইনটা হয়ে যাবে তাহলে এখানে যদি অন্য কোনো মান দেওয়া যায় থ্রি ফাইভ সেভেন রুট টু রুট থ্রি যেটাই দেওয়া হোক না কেন এটাকে সরাসরি আপনারা এই মা সূত্রটা মাথায় রেখে এটা স্কোয়ার করে দেবেন এটা প্লাস হওয়ার জন্য এটা অপোজিট সাইন মাইনাস হবে আর এই সূত্রের এই দুটা সূত্র একটু রেখে দিয়ে দিলে আপনার এ সলভ হয়ে যাবে পরেরটা দেখুন নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা ঘনকের সূত্র অঙ্কের এটা ঘনকে নিয়মে করতে হবে এটা ঘনকে সূত্রটাও আপনার মাথায় রাখতে হবে এটা হচ্ছে সেম একই নিয়ম আপনাকে এটা শর্টকাটে করতে হবে এটা আপনার ভাঙায় করতে গেলে অনেক সময় লাগবে সেই জন্য যে মানটাই থাক না কেন এখানে সে মানের উপর সরাসরি ঘন করে দেবেন কিউব সূত্রের জন্য এখানে প্লাস দেওয়া মান দেওয়া আছে এখানে মাইনাস বসে সূত্রের থ্রি এখানে বর্গের জন্য টু ছিল ঘনকের জন্য থ্রি এবি এ প্লাস বি তার মানে এ প্লাস বি রুট থ্রি আসবে আমি একটু ক্যালকুলেশন করে দিয়ে বলছি এই তিন রুট থ্রিতে থ্রি রুট থ্রি হয় মাইনাস থ্রি রুট থ্রি এটা জিরো তাহলে এইটার আমরা সলভ থ্রি আমাদের এই সূত্রটা ছিল এ প্লাস বি কিউবের ছিল প্লাস এ এ প্লাস বিউব মাইনাস থ্রি আচ্ছা এখানে দেখেন এই থ্রি থ্রি এখানে এ ছিল এক্স বি ছিল এক্স 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 ক্যান্সেল হয়ে আমাদের এখানে শুধু এ থাকার জন্য এখানে আমার রুট থেকে পাইছিল এখানে রুট থেকে পাইছি আর এখানে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন এখান থেকে থ্রি রুট থ্রি কীভাবে আসলো দেখেন রুট থ্রি কিউ তার মানে এখানে তিনটা রুট থ্রি গুণ হিসাবে আছে ঠিক আছে আচ্ছা এই দুইটা যদি আমি গুণ করি তাহলে এ স্কোয়ার রুট চলে গেল থ্রি রুট থেকে আশা করি বুঝতে পেরেছেন এটা থ্রি রুট থেকে